এটা হচ্ছে সেটআপ। আপনি যদি নতুন বানিয়ে এনেছেন বাড়িতে, নতুন ঘর বসেছে আপনার কাছে, আপনি আপনার জায়গাটা কি করে সেট আপ করবেন? তো ফার্স্ট অফ অল ওদের পুরো থাকার জন্য যে আপনি এরিয়াটা ওদেরকে দেবেন সেটা যেন ওদের জন্য ইনাফ বড় হয়, আপনার যে খরগোশের সাইজ সেই সাইজ হিসাবে যেন ওরা যেন পুরো ছোটাছুটি হাঁটাচলা করতে পারে, এদিক ওদিক ঘুরতে পারে, সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি একটা লিটার বক্স থাকবে যেটা ইনাফ বড়, ওরা যেন ঘুরে ফিরে ওখানে টয়লেট করতে পারে। লিটার বক্সে মেক শিওর যেন সবসময় হে থাকে, ওদের একটা ফ্রেশ খাবারের হে থাকবে, একটা জল রাখার জায়গা থাকবে, জল খাওয়ানোর কী ধরন আছে বা আপনি কিসে জল খেতে দেবেন সেই ব্যাপারে আমার অন্য ভিডিও আছে, ওইগুলোকে আপনারা দেখতে পারেন। ওখানে কিছু হালকা গম আছে, এটা হচ্ছে জাস্ট একটা বক্স আমি রেডি করেছি যাতে ওরা থাকতে পারে, কেন করে অন্য জায়গায় থাকতে ভালোবাসে।